সায়ানির বিপদ বাড়ছে, কারণ প্রথম থেকেই তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ যেন আরো শক্ত হচ্ছে। কারণ প্রথম দিন 30 জুন সায়ানি হাজিরা দেন ইডির অফিসে, কিন্তু সেখানে প্রায় চলে 11 ঘন্টা প্রশ্ন উত্তর পর্ব। তারপরেও ইডি কিন্তু সন্তুষ্ট হয়নি তার বয়ানে, কারণ অনেক প্রশ্ন এড়িয়েছিলেন তিনি। তাই সেই মতো আবারও 5 তারিখ তাকে তলব করা হয়েছিল ইডির তরফ থেকে। তিনি নিজে হাতে লিখে এসেছিলেন এবং বলেছিলেন তিনি 5 তারিখ আসবেন। আর তিনি সাংবাদিকদের সামনেও বলেছিলেন যে তদন্তে সমস্ত সহযোগিতা কিন্তু তিনি করবেন। কিন্তু যেই 5 তারিখ আসলো, দেখা গেল সায়ানির পাত্তা নেই। 5 তারিখ তিনি হাজিরা দিলেন না এবং দূত মারফত তিনি এক চিঠি পাঠান ইডির অফিসে। সেখানে তিনি লেখেন, নির্বাচন প্রচারের পর যেদিন ইডি ডাকবে সেদিন তিনি আসবেন। কিন্তু যখন ইডির তরফ থেকে তাকে পরবর্তী ডেট চাওয়া হয়েছিল, তখন কিন্তু তিনি একবারও ওখানে লেখেননি যে নির্বাচনের প্রচারে তিনি ব্যস্ত থাকবেন। আর এখানেই সায়ানি ঘোষ নিজের জালে জড়িয়ে পড়লেন। এদিকে ইডির আধিকারিকদের কাছে সায়ানি ঘোষ কিন্তু তুরুপের তাস হতে পারেন, কারণ কুন্তল ঘোষ এবং কালীঘাটের কাকুর বিরুদ্ধে যে তথ্য, সেই তথ্য প্রমাণের জন্য কিন্তু ইডি সায়ানি ঘোষকে বড় হাতিয়ার করতে পারেন। এদিকে তদন্তকারীদের প্রশ্ন, যখন তিনি 5 তারিখ আসবেনই না, তিনি প্রচারের কাজে ব্যস্ত, তাহলে তিনি কেন, যখন ইডি জানতে চেয়েছিল নেক্সট কবে তিনি হাজিরা দিতে পারবেন, তখন তিনি 5 তারিখের কথা জানিয়েছিল? তাহলে কি তার সত্যি সত্যি কোনো চাপ ছিল যার জন্য হঠাৎই তিনি জুডিশিয়াল স্টেটমেন্টে লিখেও হাজিরা এড়ালেন, যেখানে তিনি জানতেন যে এই হাজিরা এড়ালে তাহলে তার বিপদ হতে পারে? তাহলে কি সায়ানি ঘোষ নিজের হাতেই বিপদ বাড়িয়ে নিলে? কোন প্রেশারে তিনি তদন্ত প্রক্রিয়াকে ডিলে করছেন, কারণ যেখানে তিনি নিজেই লিখেছেন? দেখা যাক পরবর্তীতে ইডি এর বিরুদ্ধে কী স্টেপ নেয়, সেটাই দেখার।